আপনারা আলোচনাগুলি দেখতে পারবেন আল ফুরকান মিডিয়াতে, লাইভ চলছে, আপনারা দেখতে পারবেন, পরবর্তীতেও সংগ্রহ করতে পারবেন, এগুলি জানা দরকার আছে। একদিকে খেলা হচ্ছে আমেরিকার মাঠে, পাকিস্তান ভারত খেলা হয়, তুমি সিপার মধ্যে টিভি দেখো, উইকেট যখন পড়ে যায় তুমি কেন লাফাও, এই জবাব যেই দিন দিবা ওই দিন দিব আমি, এই জবাব সরমুনায়ের মুরিদরা জিকিরে কেন লাফায়। উত্তর ঠিক হয়েছে ভাই? ঠিক হয়েছে? আমি বললাম আপনি ঠিকই বলেছেন হাফিজুর ভাই, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছে যেই খেলাতে হার জিত টাকার প্রতিযোগিতা আছে এটার নাম জুয়া। এটার নাম কি? আর আল্লাহ কুরআনুল কারিমে বলেছেন এটা হলো শয়তানের কাজ, ঠিক কি না? কথা বলেন না, শয়তানের কাজ, শয়তানে দেখেন, আর শয়তানের কাজ হলো লাফিয়ে মানুষের উপরে পড়ে যাওয়া। আপনারা আল্লাহর নাম নিয়ে লাফান আর তারা খেলা দেখে লাফায়, ওদের সাথেও শয়তান আপনাদের সাথে ইবলিশ, তা না হলে আপনি লাফাবেন কেন? আপনার জবাব দেওয়া উচিত ছিল বিশ্ব নবীর সাহাবি হযরতে উমর কোনদিন লাফ দিয়েছে? কথা বলেন বলেন না কেন? আবু বকর লাফ দিয়েছে, জান্নাতের সব দরজাগুলি ডাকবে আবু বকর আসো আমার ভিতর দিয়ে ঢুকো, আবু বকর যেই দরজার ভিতর দিয়ে ঢুকবে ওই দরজার দাম আল্লাহ বাড়াইয়া দিবে। তারা জিকির করলো কোনোদিন লাভ দিয়ে উঠে নাই, আবু বকর উঠে নাই, উসমান উঠে নাই, আলী উঠে নাই, কেয়ামত কায়েম হয়ে যাবে হাফিজুর ভাই, আপনার হায়াত যতদিন থাকলো গ্যারান্টি, আপনি এমন একটা দলিল কোনো দিন দেওয়ার সুযোগ পাবেন না কুরআন এবং সুন্নাহ থেকে কোনো সাহাবী কোনো তাবেইন কোনো ইমাম কোনো মাযহাবের ইমাম জিকির করতে গিয়ে লাফিয়ে লাফিয়ে পীর সাহেবের উপর উঠেছে আর বলেছে খুদা হাজির। কথা বুঝেন নাই? উজানির পীর সাহেব আজকেও দেখলাম এটার ইউটিউবে জিকির করতেছে, বলতেছে কিসের জিকির এখানে খুদা হাজির, লাফাই গিয়ে উপরে পড়েছে। আর পিছন থেকে একজনে বলছে নাই, তখন উজানির পিসাব রাগায় গেছে, মানে উনি যে খুদা উনি বলতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন না উজুমি, বলেন তো উনি খুদা হয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললো? উনি বোঝাচ্ছেন নবী তো আল্লাহর প্রতি দরুদ পড়ে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীও দরুদ পড়ে, ফেরেশতাও দরুদ পড়ে, আর উজানির পিশাব খুদা হইয়া দরুদ পড়ে, বলেন নাউযু বিল্লাহ। এটা হলো হক্কানি পীর, ভালো করে চিনে রাখেন, একটা পিওর শয়তান। খুদাই দাবি করেছিল ফেরাউন, ঠিক কিনা? এ হলো ফেরাউনের খালা তো ভাই, খুদাই দাবি করেছিলেন ফেরাউন, এ হলো ফেরাউনের খালা তো ভাই, এতে কোনো সন্দেহ আছে নাকি? আপনি ইউটিউবে দেখে নেবেন সত্য কিনা। এবার আসেন নরম নরম কথা বলে, কিছু মানুষ হক থেকে মানুষদেরকে ফিরাচ্ছে। একজন সাহাবি নাম হলো হযরত উমার, চিনেন কি চিনেন না? পৃথিবীর এমন কোন মানুষ নাই উমরের নাম শুনে নাই, শয়তান উমারকে ভালো করে চিনে, ঠিক কি না? বিশ্বনবী বলেছেন উমার যে রাস্তা দিয়ে তুমি যাও শয়তান ওই রাস্তা দিয়ে যাইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সব চাইতে জনপ্রিয় আরেকজন বক্তা ভাইয়ের নাম হলো আমির হামজা, কি নাম বলছি? এই কথাগুলি আমি এখানে বলতাম না, আমি তাকে ফোন দিয়েছিলাম কথা বলবো, কিন্তু অহংকারের সাথে কেটে দিয়েছেন। প্রতিবাদ করা ফরজ আইন, হযরত উমারের বিরুদ্ধে উনি ওয়াজ করলেন
ইউটিউবে সার্চ দিবেন উমরের বিরুদ্ধে বিচার। হযরতে ওমর ঘটনাটা শুনেন, কত সুন্দর মুখরোচক ঘটনা। রাতের বেলায় ঘুরতে বের হলেন, আমির হামজা ভাই বলছে কোনো দলিল নাই। রাতের বেলায় ঘুরতে বের হলেন, হযরত ওমরের কানে সুরের লহরী গানের কণ্ঠ ভেসে আসলো। পাহাড়ের এক পাদদেশে এক বাড়ি থেকে তিনি সেখানে গেলেন, পিছনের বেড়া ভেঙ্গি ঘরের ভিতরে ঢুকে বললেন, তুমি কেন গান গাচ্ছ, কাকে নিয়ে গাচ্ছ? আর ওই মহিলা ডেকে বলল, ওমর। ওই মহিলা ডেকে বলল, আপনি কি জানেন আমি গান গিয়ে কোরআনের একটা আয়াত লঙ্ঘন করেছি? আপনি আমার ঘরের ভিতরে ঢুকে তিনটা আয়াতকে লঙ্ঘন করেছেন, আপনার কি মনে হয় হযরতে ওমর কারো বাড়িতে পিছনের বেড়া ভেঙ্গে ঢুকবে? এটা আমির হামজার ওয়াজ। মানুষ হক থেকে বিচ্ছিন্ন হচ্ছে কেন? হক কথা থেকে বিচ্ছিন্ন হচ্ছে কেন? আপনি অনেক ভালো কথা বলেন, সমস্যা নাই প্রিয় ভাই, ভালো কথার জন্য সাধুবাদ জানাই, কিন্তু কথা বলতে গিয়া তদন্ত না করে বলা জায়েজ নাই। তিনি বললেন, হযরত তোমার আপনি ভুল করেছেন, এক নম্বরে আল্লাহ কুরআনুল কারিমে বলেছে কারো বাড়িতে ঢুকতে সালাম দিতে হয়, আপনি দেন নাই। দুই নম্বরে ভুল করেছেন, দরজা দিয়ে ঢুকেন নাই কিন্তু পিছন দিয়ে ঢুকেছেন। তিন নম্বরে ভুল করেছেন, আমি একজন মহিলা, আপনি আমার অনুমতি ছাড়াই আমার সামনে এসে পড়েছে। এতগুলি কোরআনের আয়াত লঙ্ঘন করে হযরত ওমর ঘরের ভিতরে ঢুকেছে, বিশ্বাস হয় আপনার? ঘটনা কতটুকু আসলে এইটুকু, যে এরকম একটা ঘটনা হয়েছিল, হযরত ওমর তাকে জবাবদিহিতায় নিয়ে আসছিলেন এবং তার স্বামী যুদ্ধের ময়দানে চলে যায় বিয়ের পরপরই। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছয় মাস পর পর ছুটি ঘোষণা করেন। ঘটনা এইটুক, কিন্তু রং দিয়ে তার বিরুদ্ধে কোরআনের অভিযোগ দাঁড় করানো হয়েছে, এটা কোনো মুসলমানের পক্ষে উচিত নয়, ঠিক কিনা? কোনো ইমানদার এটা করতে পারে না। প্রত্যেক সাহাবীর নাম নেওয়া হলে রাদিয়াল্লাহু আনহু বলা হয়, তার মানে আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে। উনি আরেকটা ওয়াজ করেছেন, সংশোধনের নিমিত্তে বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামার ঘটনা, তার জেনার ঘটনায় হজ জারি করেছে। উনি বলেছেন কয়েকদিন আগে, এটা আমি আর আব্দুল নূর মাদানী ভাই সার্চ করার জন্য ইন্টারনেটে ঢুকলাম, ঘটনা কতটুকু ঠিক। তিনি বলেছেন হযরত ওমর তার ছেলে আবু শামাকে হজ জারি করেছেন, অথচ ওখানে কোনো নামই নাই আর জেনার কোনো কথাই নাই, তবে মদ্যপান করার কারণে তার কোনো এক ছেলেকে বিচার করেছেন, এইটুকু সহি হাদিসে পাওয়া যায়। তা আপনি মুখরোচক সুন্দর ঘটনা বললেন, মানুষকে শোনালেন, এটা ভাই আপনার ঠিক হয়নি, আপনি নিজেই সংশোধন করে নেবেন বলে আমি আশাবাদী। এবার আসেন, যেহেতু আমার কি বিষয় দেওয়া হয়েছে, বান্দার হক এবং আল্লাহর হক, হকের পথে আমরাই বাধা, দোষ আপনাদের নাই। আমরা টুপি মাথায় দিয়ে আলখাল্লা পরে জুব্বা পরে সুন্দর কথা বলে আমরা ইসলামের বিরুদ্ধে আমাদের মতো কিছু লোক লেগে গেছে, ঠিক কিনা? এ কথা আমাকে বলতেই হবে, একান্ত জরুরি কথা, না বললেই নয়। আমাদের আমেরিকা থেকে একজন ইউটিউবার নায়েব আলী, ইউটিউবের উনি একজন ব্যক্তি, অনেক লক্ষ লক্ষ মানুষ তার সাবস্ক্রাইবার, আহলুল হাদিসদেরকে কটাক্ষ করে কথা বলেছেন। ওই চরমোনাই পীরদের সাফায় গিয়ে যে বলেছেন, এরা আহলুল হাদিস যারা না, তারাই আপনাদের বিরোধিতা করে, আমরা করি না।
ডক্টর মুজাফফর বিন মুহসিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ব্যাপারে, মানে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আপনি তো তাড়াহুড়া করছেন কেন, পিরাপিরি করছেন কেন, ধৈর্য ধারণ করুন। মক্কার নেতাদেরকে দাওয়াত ইনি চাচ্ছেন, যারা দামি মানুষ, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, তারা যেন হিদায়াত হয়। কিন্তু আল্লাহর যা ইচ্ছা তাই তো পূরণ হবে, নাকি বলেন? উনি বলছেন পিরাপিরি। এই ইউটিউবার নায়েব আলী সাহেব বলেছেন, উনি বলছেন বেয়াদবি। আচ্ছা, বেয়াদবি বলতে তো বেয়াদব দ আসে, ওখানে আপনি ভালো করে শুনে দেখেন, বেয়াদবি বলেন নাই, বলেছেন পিরাপিরি। আর উনি মিথ্যাচার করেছেন একজন হকপন্থী আলেমদের বিরুদ্ধে শুধু আহলুল হাদিস হওয়ার কারণে। আমাদের দেশে যারা কিছু হক কথা বলে তাদের বিরুদ্ধে সংগ্রাম হয়, এক শ্রেণীর সুফিবাদ আছে নাকি নাই? কয়েকদিন আগে আপনারা দেখেছেন মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে ফাঁসি চাই, দেখেছেন না আপনারা? দেওয়ানবাগের বিরুদ্ধে ফাঁসি চাইতে পারে না, অশ্লীল চ্যানেল বন্ধ করার বিরুদ্ধে কথা বলতে পারে না, অশ্লীল নৃত্য গানের বিরুদ্ধে কথা বলতে পারে না, স্টার জলসার বিরুদ্ধে কথা বলতে পারে না, কাদিয়ানের বিরুদ্ধে কথা বলতে পারে না। তাদের কোনো মিটিং নাই, মিছিল নাই, কোরআন সুন্নার কথা যারা বলে, তাফসীর মাহফিল যারা করে, তাদের তাফসীর মাহফিল বন্ধ করার জন্য, হক কথা বন্ধ করার জন্য তারা মানববন্ধন করে তারা প্রতিবাদ জানায়, ফাঁসি চায়। এরা মুসলমান নিঃসন্দেহে বলা চলে, এরা মুসলিম নয়।